বাঁকুড়া এসে পৌঁছালেন অভিনেত্রী সায়ন্তিকা। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার বাঁকুড়া বিধানসভার প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমেই তিনি জেলার মহামায়া মন্দিরে পুজো দিয়ে জেলা তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে অংশ নেন। সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। খেলা শুরু হয়ে গেছে, খেলা হবে না, জোরদার খেলা হবে, রাতে দিনে সব সময়, রাতে দিনে সব সময়। শোনো আমি কি বলি, আমার একটা সিনেমার ডায়লগ আছে, মার গুড়তে রুটি চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। আরেকবার বলি, এটা সিনেমার ডায়লগ, মার গুড়তে রুটি চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। এবারে আমি একটা বলবো, এখন যেটা আমার বলতে ইচ্ছে করছে, মার গুড়তে রুটি চিনি দিয়ে চা, বিজেপি তাড়াতাড়ি বর্তন গুটিয়ে এখান থেকে। ঝড় উঠেছে বঙ্গে, আমরা সবাই দিদির সঙ্গে। তো আমি যখন বাঁকুড়াকে আমার সেকেন্ড হোম বলছি, তো বাঁকুড়ার মানুষজনদের সাথে সাজেশন নেব, তাদের থেকে শিখবো, তার মতের অমিল হবে, ঝগড়া করবো। নিজেদের লোকের সাথে মানুষের ঝগড়া করে, বাইরের লোকের সাথে করে না, ঠিক আছে। মিলেমিশে থাকবো, একসাথে মিলে দিদির হাত আরও শক্ত করবো। এটা সরি, আশাবাদী কিছুই না, এখানে তো বাংলার মানুষ ঠিক ঠিক সময় প্রকাশ করেই দিয়েছে তারা কি চায়। তারা জানে, তারা বলেই দিয়েছে যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র মমতা ব্যানার্জি হবে, আর কেউ না। আর সেটা আমরা করব, আমরা লড়ব সমস্ত বাংলার মানুষ নিয়ে।